টু এটা হলো দুই চলকের সমাধান, মানে এক্স আর ওয়াই এর সমাধান। তো এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আছে। তো এবার ভেরা আমরা সৃজনশীল প্রশ্নগুলাই সলভ করব আজকে। তার আগে তোমাদের 33 নাম্বার অঙ্কটা থেকে পর এই অঙ্কগুলা মানে শেষে যে অঙ্কগুলো আছে মানে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। বসে বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার থেকে সামনে দুইজন বেশি আছে, তার পিছনে যত যাত্রী দাঁড়িয়ে আছে তা হইল সম্পূর্ণ লাইনে তার তিন গুণ যাত্রী আছে, তাহলে লাইনে কয়জন যাত্রী আছে এটা বের করতে হবে। তো আমি ধরলাম এই হইল সোহাগ, তো সোহাগের পিছনে আছে হইল এক্স, তাহলে বলো তার সামনে কয়জন আছে? দুইজন বেশি, তার মানে এক্স প্লাস টু। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? সোহাগের পিছনে যদি এক্স থাকে তাহলে সামনে আছে এক্স প্লাস টু, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে কেউ কি বলবা যে সম্পূর্ণ লাইনে কয়জন যাত্রী? দেখি তোমাদের বেসিক, সম্পূর্ণ লাইনে কয়জন যাত্রী আছে? 2x প্লাস 3। 2x প্লাস 3, এক্সেলেন্ট, কারণ সোহাগ নিজে একজন, এটা অনেকেই ভুলে যায়। সামনে x প্লাস 2, পিছনে x, তাহলে 2x প্লাস 2, আর সোহাগ নিজে একজন, তাইলে হইল 2x প্লাস 3। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো আসো 33 নাম্বারটা করি, খুব স্পেশাল একটা ম্যাথ। ধরি লাইনে সোহাগের পিছনে যাত্রী সংখ্যা এক্স, সুতরাং লাইনে সোহাগের সামনে যাত্রী সংখ্যা এক্স প্লাস টু, সুতরাং লাইনের মোট যাত্রী সংখ্যা কত হবে? ক্লাসে কে বলতে পারবা লাইনে মোট যাত্রী সংখ্যা উইল বি এক্স প্লাস এক্স প্লাস টু, দ্যাট ইজ সরি প্লাস ওয়ান আছে, টু এক্স প্লাস থ্রি। সংখ্যা বললে আর জন বলার দরকার নেই। এবার প্রশ্নে বলছে যে সোহাগের পিছনে যতজন আছে সম্পূর্ণ লাইনে তার তিন গুণ যাত্রী, তাহলে ক্লাসে কে বলতে পারবা প্রশ্ন মতেটা? সম্পূর্ণ লাইনে যত যাত্রী আছে সেটা হলো পিছনের যাত্রী সংখ্যার তিন গুণ, তার মানে 2x প্লাস 3 ইকুয়াল টু 3x। আমি কি সবাইকে বুঝাতে পারছি কিনা বলো ক্লাসের সবাই? মানে সম্পূর্ণ লাইনের যাত্রী সংখ্যাটা সোহাগের পিছনের যাত্রী সংখ্যার তিন গুণ, তো এখান থেকে ইজিলি বের হয়ে যায় x ইকুয়াল টু 3। তাহলে বলো লাইনে মোট যাত্রী সংখ্যা কত? টু ইন্টু থ্রি প্লাস থ্রি মানে 9, তার মানে সোহাগের পিছনে ছিল হইল কয়জন? তিনজন, সামনে হইল পাঁচজন। সবাই কি বুঝতেছো? আর সোহাগ একজন, তাহলে টোটাল 9 জন। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাই বুঝছি। ওকে, তো এটা একটা স্পেশাল অঙ্ক ছিল, কিন্তু এটা খুব একটা কঠিন না। এইটার চেয়েও একটা স্পেশাল ম্যাথ আছে, আমি সেটা একটু বলতেছি। সেটা হচ্ছে এর আগের অঙ্কটা, 32 নম্বর। যারা সবাই ম্যাথটা একটু পড়ো, এটা সিরিয়াস একটা অঙ্ক। দেখো প্রশ্ন করে বুঝতে পারো কি। প্রশ্নে বলছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন, মানে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তার মানে নাবিল হইল বড়। সবাই কি বুঝতেছো? প্রথমে
মানে নাবিলের বয়স শুভর বর্তমান বয়সের সমান যখন ছিল, past tense, তার মানে নাবিল হইল বড় আর শুভ হইল ছোট, past tense আমি বুঝে গেছি। সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো নাবিলের বয়স যখন শুভর বয়সের সমান ছিল, শুভর যে বয়স ছিল তা নাবিলের বর্তমান বয়সের, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ, হেভি পেঁচাইছে। তো আমি একটু সহজ করে বলি, আমি ধরে নিই নাবিলের বয়স এক্স আর শুভর বয়স হলো ওয়াই, ঠিক আছে? ধরে নিই ফার্স্টে 32 নাম্বার ধরে নিই, ধরি নাবিলের বয়স এক্স বছর আর শুভর বয়স ওয়াই বছর, যেখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ফার্স্টে। তো এখন আমাকে বলো, নাবিল যখন শুভর বয়সের সমান ছিল কত বছর আগে? সাপোজ ধরো মানে আমার বয়স যখন তোমাদের বয়স ছিল, মানে সাপোজ আমার বয়স হইল 36, তোমাদের বয়স হইল 16, তাহলে আমার বয়স যখন 16 বছর ছিল সেটা কত বছর আগে বলো তো? 20 বছর আগে না? সবাই কি আমার কথা বুঝতেছো? কেমনে 20 বছর হইল? আমার বয়স 36, তোমাদের বয়স 16, এই এক্স থেকে ওয়াই বাদ দিলে তত হয় না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসে সবাই তুমি বলবা এক্স মাইনাস ওয়াই বছর পূর্বে নাবিলের বয়স ছিল ওয়াই বছর। ভেরা একটু ভালো করে শুন, ভেরা আমার বয়স 36, তোমাদের বছর বয়স হলো 16, 20 বছর আগে আমার বয়সটা কি ওয়াই ছিল না? তাইলে ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর তাহলে বলো তো তোমাদের বয়স তখন কত ছিল? তোমাদের বয়স মাইনাস 4। তো যাই হোক, মানে সুতরাং তখন শুভর বয়স কত ছিল কে বলতে পারবা? শুভর বয়স বর্তমানে ওয়াই, তাইলে শুভর বয়স তখন ছিল হলো এক্স মাইনাস ওয়াই বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সাপোজ আমি উদাহরণ দিই, নাবিলের বয়স ধরো 29 আর শুভর বয়স ধরো 23। সাপোজ আমি উদাহরণ দিলাম, 6 বছর আগে নাবিল ছিল 23, তাহলে শুভ কত ছিল? 17 হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই, মানে 29 বছর 29 23 বিয়োগ করলে হয় 6 বছর আগে নাবিল ছিল 23, তাহলে শুভ ছিল আরো 6 বিয়োগ 17 হবে না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? হ্যাঁ, আমি রেসপন্স না পাইলে বুঝবো কিভাবে যে তোমরা বুঝতেছো? মানে বয়সের পার্থক্যটা বিয়োগ করে দিতে হবে। তো এটা হবে 2y মাইনাস x। এখন কি বলছে ভালো করে শোনো, প্রশ্নে বলছে যে নাবিলের বয়স যখন শুভর বয়সের সমান ছিল মানে ওয়াই, তখন শুভর যে বয়স মানে 2y মাইনাস এক্স সেটা হলো নাবিলের বর্তমান বয়সের, নাবিলের বর্তমান বয়স হলো তার দ্বিগুণ। নাবিলের বর্তমান বয়স কত? এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু বর্তমান লেখা দরকার ছিল। নাবিলের বর্তমান বয়স এক্স বছর আর শুভর বর্তমান বয়স হলো ওয়াই বছর, এখানে বর্তমান কথাটা উল্লেখ করি। তাহলে প্রশ্ন মতে কে বলতে পারবা আমাকে? আমি আবার বলি, নাবিলের বর্তমান বয়স হলো শুভর যে বয়স তখন ছিল তার দ্বিগুণ, তাহলে কি লিখবা? এক্স ইকুয়াল টু 2 × 2y মাইনাস এক্স। বলো আমি বুঝাতে পারছি কিনা ক্লাসের সবাই? পুরো প্রশ্নটা ভালো করে বুঝো,
নাবিলের বয়স যখন শুভর বয়সের সমান ছিল x minus y বছর আগে তখন শুভর বয়স ছিল 2y minus x প্রশ্নে বলছে নাবিলের বর্তমান বয়স হলো শুভর তখনকার বয়সের চেয়ে দ্বিগুণ তাহলে নাবিলের বর্তমান বয়স x আর শুভর তখনকার বয়স ছিল 2y minus x তার দ্বিগুণ আমি মনে হয় বুঝাইতে পারছি তো এবার ক্যালকুলেশনটা কমপ্লিট করো 4y minus 2x এটা বামে নিয়ে আসো 3x equal to 4y, so y will be 3x by 4. Equation 1. এখন আমাকে বলো প্রশ্ন বলছে শুভর বয়স যখন নাবিলের বয়সের সমান হবে মানে কত বছর পরে হবে বলো তো যদি x আর y হয় তাদের বয়স শুভর বয়স কখন নাবিলের বয়সের সমান হবে বলো তো x minus y বছর পরে না ক্লাসের সবাই x minus y বছর পরে শুভর বয়স কত কে বলতে পারবা আবার x minus y বছর পরে শুভর বয়স কত হবে x হবে না খুব সোজা শুভর বয়স ছিল y তার সাথে x minus y যোগ করলে কি হয় বলো x হবে কেউ কি বলতে পারবা তখন নাবিলের বয়স কত হবে দেখি তোমাদের x minus y বছর পরে নাবিলের বয়স কত হবে তখন নাবিলের বয়স সিম্পল দেখো এই দুইটা বিয়োগ করলে হয় 6 6 বছর পরে নাবিলের বয়স কত হবে x minus y যোগ করতে হবে কিনা আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই x minus y বছর পরে শুভর বয়স x আর নাবিলের বয়স বেড়ে হয়ে যাবে 2x minus y প্রশ্নে বলছে তখন তাদের বয়সের সমষ্টি কত প্রশ্নটা একটু দেখে নাও তখন তাদের বয়সের যোগফল হইল 63 মানে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হলো 63 তাহলে শুভর বয়স নাবিলের সমান হইলে শুভর বয়স x আর নাবিলের বয়স 2x minus y এই দুটো যোগ করলে প্রশ্ন মতে কি হবে x plus 2x minus y equal to হলো 63 এর মধ্যে y এর মানটা আমি জানি 3x minus 3x by 4 equal to 63 তো লসাগু 12 সরি 4 12x minus 3x equal to 63 9x equal to 63 গুণ 4 দেখো 9 7 নং 63 7 আর 4 গুণ করলে হয় 28 তাহলে নাবিলের বয়স হলো 28 শুভর বয়স কত হবে নাবিলের বর্তমান বয়স হলো 28 আর শুভর বর্তমান বয়স তিন ইন্টু আঠাইশ ভাগ চার বছর এক্স বাই ফোর এক নাম্বার থেকে তাহলে একুশ বছর তাহলে অ্যান্সার হবে আঠাইশ আর একুশ এই প্রশ্নটা পড়ে অনেকেরই মাথা ঘুরে যায় ঠান্ডা মাথায় করলে আসলে খুব একটা কঠিন না দেখো আমি একটু বুঝায় বলি আঠাইশ আর একুশ শুভ যখন মানে সাত বছর আগে শুভর বয়স ছিল কত চোদ্দ তাহলে আঠাইশ চোদ্দ দ্বিগুণ না সবাই কি আমার কথা বুঝতেছ সাত বছর আগে শুভর বয়স ছিল চোদ্দ সেটা নাবিলের বর্তমান বয়সের দ্বিগুণ আর বলো নাবিলের বয়স যখন সরি শুভর বয়স যখন নাবিলের সমান হবে আঠাইশ হবে তখন নাবিলের বয়স হয়ে যাবে ৩৫ তাহলে ৩৫ আর আঠাইশ যোগ করলে হয় ৬৩ এই দুটা হলো প্রশ্ন ক্লাসের সবাই কি বুঝতেছ ম্যাথটা আমাকে একটু বলো ঠান্ডা মাথায় অঙ্কটা বুঝছো কিনা তোমাদের বইয়ে যতগুলা ম্যাথ আছে তার মধ্যে এইটার প্রশ্ন মতে জিনিসটা সেট করাটা সবচেয়ে ঝামেলা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো আমাকে একটু জানাও সবাই ভাইয়া তোমাদের আমি একটা অঙ্ক দিব কাজ সবাই ঠান্ডা মাথায় ম্যাথটা করবা
না পারলে আমাকে নেক্সট ক্লাসে জানাবা, একটা অঙ্ক বাড়ির কাজ দিব। এখানে একটা ভুল আছে, এই 15 ডিগ্রির জায়গায় এটা হবে 45 ডিগ্রি। এটা ভুল আছে, এখানে হবে 45 ডিগ্রি কম ছিল। এই ম্যাথটা তোমরা আগামী কালকে আমাকে করে দেখাবা, যদি না পারো আমি করাই দিব, কিন্তু সবাই চেষ্টাটা করো। সবাই বুঝছো আমার কথা? তোমরা একটু কারেকশন করে নাও, এটা হবে 45 ডিগ্রি। এবার আমরা পিছনে চলে যাচ্ছি, সৃজনশীলটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, 31 নাম্বার পরীক্ষার জন্য এটা খুবই হিট। প্রশ্নে বলছে একটা জমির ক্ষেত্রফল 192, দৈর্ঘ্য 4 মিটার কমাইলে আর প্রস্থ 4 মিটার বাড়াইলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তো এইটা একটা পার্ট, ক্ষেত্রফল, দৈর্ঘ্যকে এক্স প্রস্থকে ওয়াই ধরে সমীকরণ গুলো উপস্থাপন করতে হবে, জমির পরিসীমা নির্ণয় করতে হবে, একটু করে ফেলি, তারপরে পরের পোর্শনটা আমি আবার পড়তেছি। ওইটা হচ্ছে যে জমির মাঝখানে ব্যাস, ওইটা পরের অংশ, মানে গয়ের জন্য 31-এ ক আর খ আগে করে নিই। দেয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, সুতরাং ক্ষেত্রফল হবে xy বর্গ মিটার। প্রশ্ন মতে কি হবে ভাইরা? xy ইকুয়াল টু 192। প্রথম শর্ত মতে হবে এটা, ক্ষেত্রফল 192। দ্বিতীয় শর্ত মতে কি এরা? দ্বিতীয় শর্ত মতে হইল দৈর্ঘ্য 4 মিটার কমালে, প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত 192 হয়। বাংলা গুণ করো এটাকে, এক্স ওয়াই হইল 192, উভয় পক্ষ থেকে 192 কেটে দাও, 4 দিয়ে কাটো, x equal to y plus 4, এই হলো ইকুয়েশন 2। আচ্ছা ভেরা একটু দুঃখিত, হ্যাঁ এটা হলো ক, এখানে কিন্তু শেষ, এটা ক শেষ, আর এখান থেকে খ শুরু, মানে আমি ক প্লাস খ একবারে করে ফেলছি, সমীকরণ দুইটা গঠন করবা, এটা হলো ক শেষ, আর খ নাম্বারে হইলো মানে ক থেকে পাই তারপরে তুমি স্টার্ট করবা, এই কারণে এটাকে ক প্লাস খ একবারে বলে দিই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো আমার কথা? সমীকরণ দুইটা গঠন করো, প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে, একটু হইলো ক, আর খ হচ্ছে ক থেকে পাই এই তারপরে করবা। সবাই আমার কথা বুঝছো কিনা জানাও, ক্লাসের সবাই। এবার 2 নং এর মান 1 নং এ বসাই, ভাইরা রেসপন্স পাচ্ছি না, সবাই বুঝতেছো তো নাকি? 2 নং এর মান 1 নং এ বসাই দিই, তো y প্লাস 4 ইনটু y ইকুয়াল টু 192, y স্কয়ার প্লাস 4y মাইনাস 192 ইকুয়াল টু 0। কেউ এটা মিডল টার্ম বলতে পারবা? 192 কে 4-এ ভাঙাও, 16 আর 12, 16y মাইনাস 12y মাইনাস 192। তো আমি এটা একটু পাশে করতেছি, কন্টিনিউ, y কমন নিলে y প্লাস 16 মাইনাস 12 কমন নিলে y প্লাস 16, y প্লাস 16 y মাইনাস 12 ইকুয়াল টু 0 হয়, অথবা করলে হয় y ইকুয়াল টু মাইনাস 16 অথবা y ইকুয়াল টু 12।
বলো প্রস্থ কি ঋণাত্মক হইতে পারে? প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তার মানে y not equal to minus 16, তার মানে y এর মান হলো 12, প্রস্থ হলো 12, তাহলে বলো প্রস্থ যদি 12 হয় দৈর্ঘ্য কত হবে? সুতরাং প্রস্থ 12 মিটার, দৈর্ঘ্য x equal to কি হবে? 12 প্লাস 4 মিটার, দ্যাট ইজ 16 মিটার। সুতরাং জমির পরিসীমা কত বের করতে বলছে? 2 ইনটু 16 প্লাস 12 মিটার, 28 দুগুণে 56 মিটার কত? অ্যানসার ক নাম্বার। আমাকে জানাও ম্যাথটা বুঝতে পারছো কিনা সবাই, ক্লাসের সবাই কি খ নাম্বারটা বুঝতে পারছো? এরা ইজি অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস এইটেও করে আসছো। ইনফ্যাক্ট আমি একটু দেখাই যে তোমাদের কিন্তু এক ঢিলে আমাদের দুই পাখি মারা হয়ে গেল। এই অঙ্কটা হেরা দেখো, এই অঙ্কটা কিন্তু 24 নাম্বার অঙ্কতে আছে আরেকবার, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো এটা হয়ে গেল। আচ্ছা আমরা গ নাম্বারটা করবো, আমি এক মিনিটের একটা বিরতি দিচ্ছি। তো সবাই একটু গ নাম্বার ম্যাপটা একটু পড়ে নাও, গ নাম্বারে কি বলা হচ্ছে। সৃজনশীল 31-এর গ, এরা গ নাম্বারে বলা হয়েছে যে জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আঁকা হইল। তো বৃত্তটির কেন্দ্র থেকে এর জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যার অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, তাহলে জ্যার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে সম্পূর্ণ নতুন আরেকটা চিত্র আঁকি আমরা। জমির মাঝখানে আঁকা হয়েছে, এটা আসলে মানে জমির সাথে কোনো লিয়াজন নাই। 31-এর গ নম্বরে বলা হয়েছে একটা বৃত্ত আছে যার ব্যাস হইল 20, তাহলে ব্যাসার্ধ কত ভেড়া? 20 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ ও এ কত কে বলতে পারবো? 10 সেন্টিমিটার। তো প্রশ্ন বলছে যে আমি ধরে নিব যে এই জ্যাটার দৈর্ঘ্য হলো 2x সেন্টিমিটার, ধরি জ্যা এর দৈর্ঘ্য 2x, জ্যা এবি, জ্যা এবি এর দৈর্ঘ্য 2x সেন্টিমিটার। তো এখন ওসি হইল এবি এর উপরে লম্ব, ছোটবেলায় পড়ছি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর লম্ব, উক্ত জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার। প্রশ্নে কি বলছে যে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব অর্ধ জ্যা এর চেয়ে 2 সেন্টিমিটার কম, জ্যার অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, অর্থাৎ ওসি কত হবে ক্লাসের কে বলতে পারবা? x/2 - 2, না x - 2, এত কেন? মানে অর্ধ জ্যার চেয়ে 2 সেন্টিমিটার কম, অর্ধ জ্যাই তো এক্স ভেয়া, ভেয়া বলো পুরা জ্যা তো 2x, অর্ধ জ্যা হলো এক্স, তার থেকে 2 সেন্টিমিটার কম। সবাই কি আমার কথা বুঝতেছো? জ্যাটা তো ধরছি 2x, জ্যার অর্ধেক হলো এক্স, তার থেকে 2 সেন্টিমিটার কম। আর বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ও এ হলো 10 সেন্টিমিটার। তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ ও এ সি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজে পৃথিবীতে যতদিন বাইচা আছো সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার মানে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বসাও, ওসি হইল x - 2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, x2 - 4x + 4 + x2 = 100, 2x2 - 4x - 96 = 0, দুই দিয়ে কেটে দাও
x square minus 2x minus 48 equal to 0. Class ke bolte parba etar middle term ki hobe etar utpadoke bisleshon korle ki hobe sobche shoja 48 ke bhango 6 8 48 x square minus 8x plus 6x minus 48 equal to 0 middle term complete korba x common now x minus 8 6 common now x minus 8 x minus 8 x plus 6 equal to 0 hoy othoba korle hoy x equal to 8 othoba x equal to minus 6 jara amake ektu janao je jer durgho ba ortho jaki rinattok hote pare ortho je rinattok hote pare na so that x not equal to minus 6 jante chai tale j er dorkho koto hobe ortho j holo 8 j er dorkho 2x koto hobe j er dorkho 2 into 8 semi that will be 16 cm ami ki shobai ke bujhete parchi amake ektu janao math ta ei math ta bodhoy বৃত্ত চ্যাপ্টারের কোনো একটা ইতেও ছিল আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই এরা ম্যাথটা কি সবাই বুঝছো আমাকে জানাও সৃজনশীলতা এটা খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এই দুইটা ম্যাথ দিয়ে যে সৃজনশীলতা তৈরি করা হয়েছে খুব ইম্পর্টেন্ট আমরা আজকে আরেকটা অঙ্ক করে শেষ করে দিব আগামী কালকে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করে ফেলব ছোটই আছে এরা আমরা যে অঙ্কটা করব সেটা হলো 27 নম্বর প্রশ্নে বলছে একটা শ্রেণীতে 27 করব তোমাদের আজকে দুইটা কাজ দেব ভাই 28 আর 29 নম্বর 29 নম্বর সৃজনশীলতা করবা আর 27 এর মত হলো 28 নম্বর অঙ্ক প্রশ্নে বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান চাঁদা দিছে আচ্ছা ধরো একটা শ্রেণীতে x জন আছে স্টুডেন্ট তাহলে তার সহপাঠীর সংখ্যা কত প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কত হবে একটা ক্লাসে তোমাদের ক্লাসে 11 জন আছে তাহলে তোমাদের প্রত্যেকের সহপাঠী কয়জন 10 জন 10 জন x - 1 হবে তাহলে তো বলছে যে মোট চাঁদা হয়েছে 420 ওকে 28 নাম্বারটা করে দিচ্ছি তোমরা সরি 27 তোমাদের আজকের কাজ এইচডব্লিউ আমি বলে দিলাম চব্বিশ তো করা লাগে না দেখো আঠাইশ আর উনত্রিশ চব্বিশ তো একই অঙ্ক ধরি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা x সুতরাং সহপাঠীর সংখ্যা x minus 1 তো বলছে যে প্রত্যেকের সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিছে সাপোজ তোমরা ক্লাসে আছো 11 জন প্রত্যেকের সহপাঠী হচ্ছে 10 জন তাহলে 10 টাকা করে চাঁদা দিছো তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে 110 টাকা কেমনে পারলাম 11 ইনটু 10 তাহলে x ইনটু x minus 1 টাকা প্রশ্ন মতে এই টাকাটাই হলো 420 মানে চাঁদার পরিমাণটাই 420 কেমন কেমন যেন লাগতেছে আচ্ছা যাই হোক তো 420 বানিয়ে নিয়ে আসো মিডল টার্ম বলো দেখি কত হবে 21 আর 20 x কমন যায় x - 21 20 কমন x - 21 x - 21 x + 20 অথবা করলে x এর মান 21 অথবা x এর মান মাইনাস 20 তার মানে শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না সো x নট উইল বি মাইনাস 20 তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা হলো 21 জন আর চাঁদার পরিমাণ কত প্রত্যেকে তাহলে কত টাকা চাঁদা দিছে
20 টাকা কমার কাটায় 29 করে ফেলো আগামী কালকে ইনশাআল্লাহ এটা শেষ করব ঈদের আগে কালকে লাস্ট ক্লাস সবাই যারা ফাঁকিবাজি করছো তারা অনুশীলনী 13.1 আর অনুশীলনী 2 পরীক্ষা দুটো সবাই দিও ভালো থাকো সবাই